জুয়ারিদের কাছ থেকে প্রস্তাব পেয়েও গোপন করায় নিষেধাজ্ঞায় পড়তে পারেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান তবে আন্তর্জাতিক জুয়ারিদের কল রেকর্ড ট্র্যাকিং করে এ ব্যাপারে তারা তথ্য উদ্ধার করে ওই জুয়ারি আইসিসির কালো তালিকায় থাকাদের একজন বিষয়টি পুরোপুরি নিশ্চিত হওয়ার পর সম্প্রতি সাকিবের সঙ্গেও কথা বলেন আইসিসির অ্যান্টি কারাপন অ্যান্ড সিকিউরিটি ইউনিট প্রতিনিধি সাকিবও নিজের ভুল স্বীকার করেছেন আকসু তদন্ত কর্মকর্তাদের কাছে দু সালে আন্তর্জাতিক ম্যাচে এমন প্রস্তাব পেয়েছিলেন সাকিব আইসিসি দুর্নীতি দমন বিভাগকে না জানিয়ে তখন তা গোপন করেছিলেন তিনি গুরুত্ব দেননি তখন কিন্তু আইসিসি তদন্ত শেষে বিষয়টি উদ্ঘাটন করলে বিপদের মুখে পড়েছেন এই বিশ্বসেরা অলরাউন্ডার আইসিসির নিয়মে বলা আছে দ্রুততর ভিত্তিতে না জানিয়ে তথ্য গোপন করলে সর্বোচ্চ পাঁচ বছরের শাস্তি হতে পারে কিন্তু সাকিব তদন্তের বিষয়ে পরবর্তী সহায়তা করায় আঠারো মাসের নিষেধাজ্ঞায় পড়তে পারেন বলে ধারণা করা হচ্ছে এদিকে সাকিবের বিষয়ে আজই আইসিসির কাছে বিসিবির পক্ষ থেকে লিখিতভাবে জানতে চাওয়া হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল একই সঙ্গে আইসিসির সিদ্ধান্ত যাই হোক সাকিবের পাশে থাকার ঘোষণাও দিয়েছেন তিনি